আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে চিকেন ভেজিটেবল তৈরির রেসিপি দেখাবো এবং খুবই সহজ উপায় চলুন আমরা দেখিনি এটা আমরা কীভাবে তৈরি করছি প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি কিউব করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি পেঁয়াজগুলোকে এখন একটু ভেজে নেব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি চিকেনটাও ভেজে রেখেছি দেখুন চিকেনটা কিন্তু আমি ভাজার আগে চিকেন স্টক করে নিয়েছি চিকেন সয়া সস গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটা পানির মধ্যে দিয়ে চিকেনটাকে আলাদা করে নিয়েছি এবং চিকেনের যে পানিটা সেটাকে আলাদা করে নিয়েছি তো এখানে আমি মরিচ কুচি দিয়ে দিলাম তো এখানে এখন আমি বরবটি কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি না আমি অনেকগুলো বরবটি কুচি দিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি ব্যবহার করতে পারে আমার যে সব সবজিগুলো আমি হাতের কাছে পেয়েছি সেগুলো ব্যবহার করেছি দেখুন এখন আমি বরবিটার দিয়ে একটু ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বরবুটের দিয়ে কত ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি এটাকে কেননা বরবটিটা কিন্তু আমার একটু ভাজা ভাজা করে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু এটা কাঁচা কাঁচা থেকে যাবে কারণ এখানে আমি চিকেন স্টক বাদে অন্য কিছু ইউজ করব না এখন আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম দেখো এখন আমি গাজর আর বরবটি এখানে অ্যাড করেছি এগুলো একটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এখন আমি এখানে আলু কুচি অ্যাড করে দিচ্ছি আলুটাকে আমি একটু সামান্য পরিমাণে boil করে নিয়েছি দেখুন এখন আলুটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এখন আমি এখানে বিট অ্যাড করে নিচ্ছি এই বিটটা কিন্তু দেখতে খুবই কালারফুল একটা সবজি এবং এটা কিন্তু বাচ্চা খুব পছন্দ করবে এবং বিটটা স্বাস্থ্যের জন্য ভালো তো আপনারা এখানে চাইলে বিট ইউজ করতে পারেন নাও করতে পারেন আমার বিটের কালারটা এবং সবজিটা বিট হিসেবে ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে নিয়েছি আমি বিট দিয়েও এটাকে ভালোভাবে নিয়ে চেয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দেখুন আমার সবজিটা কিন্তু খুবই কালারফুল হয়েছে আর এটা দেখলে যে কারো খেতে ইচ্ছে করবে তো আমি এখানে স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনাদেরকে বললাম না কেননা এটা স্বাদ মতো আপনারা যে যতটুকু লবণ খান দেখুন আমি এখন লবণটা ভালোভাবে এই পুরো সবজিটার সাথে মিক্স করে নিব দেখুন আমার লবণটার সাথে সবজিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তো ভিউয়ার্স আমার এই চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স দেখুন এখানে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপি আমি স্লাইস করে সামান্য পরিমাণে লবণ পানির মধ্যে একটা বলকা নিয়ে উঠিয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি দেখুন এখানে কিন্তু ফুল প্রোটিন সব কিছুই শর্করা সবই পাবেন কারণ এখানে অনেক রকমের সবজি ইউজ করা হয়েছে যেহেতু পটেটো ইউজ করা হয়েছে দেখুন আমার সবজিগুলোর মধ্যে কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন আমি এখানে চিকেনের স্টক ইউজ করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করবো না শুধু সেই চিকেন স্টকটা আগেই বলে দিয়েছিলাম আমি আপনাদেরকে কীভাবে করেছি সেইটা দিয়ে দিয়েছি তো ভিওর্স আমি আবারও আপনাদেরকে বলছি যদি আমার এই চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম পানির সাথে শুধু কর্নফ্লাওয়ার পানি তো সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার পানির মিশ্রণটাও আমি দিয়ে দিলাম এখানে আমি চিকেন স্টক দিয়েছি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি তো ভালোভাবে এখানে আমি সামান্য একটু লেবুর দিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন আমি আবারও বলছি আমার চ্যানেল রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার কোনো নতুন ভিডিও আপলোড দিলে প্রথমেই আপনি দেখতে পারেন দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন গুঁড়া দিয়ে দিলাম শুকনো ধনিয়া আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি আপনারা কিন্তু সে আইলে এখানে ডিমও ইউজ করতে পারেন চিকেনের পরিবর্তে অন্যান্য কোনো সবজি আপনার চাইলে ইউজ করতে পারেন যেহেতু আমি আজকে চিকেন ভেজিটেবল তৈরি করলাম দেখুন আমার ভেজিটেবলটা পারফেক্টলি রেডি কত সুন্দর হয়েছে আমার কালারফুল ভেজিটেবল চিকেন ভেজিটেবল থ্যাংকস ভিউয়ার্স আমার এই রান্নাটি দেখার জন্য এবং আমার পরবর্তী রান্নার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম